আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম, তো সেটা হচ্ছে, তো গত পর্বে দেখাইছিলাম আমার বাবার বাড়ির প্রথম রমজানের ভিডিও। তো এইটা হচ্ছে ফলের যে আইটেমগুলো সেটা, তো এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড। তো প্রথম খণ্ড দেখাই আছি, তো এখন হচ্ছে দ্বিতীয় খণ্ড। তো এই দ্বিতীয় খণ্ডটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কি কি আয়োজন ছিল, তো আমরা সবাই মিলে কি কি কাজ করলাম। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে অনেক ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। এখানে হচ্ছে শশা কাটতেছি, ভাবি, ভাইয়ের মেয়ে, আমি, মানে সবাই মিলে ঝিলে হাতে পাতে ফল টল কাটতেছে, কারণ হচ্ছে রমজান মাস, তো সবাই রোজা রাখছে, তো আগে থেকেই সব কিছু কাটা কুটা করে রাখলে খুব সহজভাবে হয়ে যাবে, এই জন্য হাতে হাতে সবাই করতেছে। তো অনেক ফল টল, তো এটিগুলো একা একা কাটতে অনেক সময় লাগবে। এই যে রোজাদার ব্যক্তিরা, কেমন লাগতেছে তোমার গো? রোজা থেকে ভালো লাগতেছে? আচ্ছা রুশাদ, কেমন লাগে তোমাকে? খারাপ লাগতেছে? হ্যাঁ, কষ্ট হয়? আর থাকা লাগবে না, আজকটাই থাকো। মানে এই যে কয়টা বাজে আছে, 4টা বাজে আছে, ঠিক আছে? আর একটু ধৈর্য ধরো, পরে ইফতার করবো, একটা রোজা যাবো গা। এতক্ষণ রাখছো বুঝো না, এখন তো আর ভাঙন যাবো না, ঠিক আছে? আর থাকো না, তোমরা ছোটো মানুষ না, কষ্ট হয় না, আর থাকা লাগবে না। দাদার ব্যক্তিরা বসা রয়েছে, এখানে হচ্ছে 6টা তরমুজ, তো 6টা তরমুজ সবাই মিলে কাটতেছে। হ্যাঁ
পানি কমে গেল ايه قول لنا كده بقى
এইগুলো হচ্ছে একে একে সবগুলো মসজিদে নিতেছে স্বামী আর অন্যান্য পোলাপানে সবগুলো নিয়ে রেডি রাখতেছে ইফতারের টাইম হয়ে গেছে যাইতেছে কাছাকাছি আর কি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ব্যস্ত থাকবেন